মাই চ্যানেল প্রিয়াঙ্কিশা। আজকে অনেকদিন পরে ঘুরতে বেরিয়েছি। কোথায় যাচ্ছি এখনই বলবো না, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর তোমরা তো দেখলে কত সুন্দর সুন্দর ভিউ। যাচ্ছি সাথে আরো একজন আছে আমাদের সাথে, মিস ইউরানি, চকমক ড্রেস পরে আর হুডি আর মুটি। তুই দেখো ইনস্টাগ্রামে একজন আমার তিনবার করে ফলো করে, তো দেখতে পাচ্ছ তোমরা সিরিয়ালের গাড়িটা যাচ্ছে। জায়গাটা কি সুন্দর, এখানে ছবি তুলতে ইচ্ছে করে কিন্তু রিক্স, এখানে কেউ ছবি তুলতে আসবে না ভুল করেও। এটা যদি এর পাশে শুধু সেটা যদি আমার বাড়ি থাকতো আমি খুবই খুশি হতে পারতাম, আমি রাস্তা ধরে ছবি তুলতাম। কিন্তু আমার তো সেই সুযোগ, আমার সেই সৌভাগ্য নেই। ভূত আছে, সত্যি সত্যি ভূত, দাদু কাজ করতো বলে কি সত্যিকারের ভূত বলতে গেলে না অনেকেই বলেছে কি সব আছে। দিদি যেখানে কাজ করে সেই হসপিটালের সামনে দিয়ে যাচ্ছে, দেখাচ্ছি তোমাদের হসপিটাল। দেখো হাইওয়ে দেখা যাচ্ছে। আমার অনেকদিনের ইচ্ছে যে আমি হাইওয়েতে দাঁড়িয়ে ছবি তুলবো, কিন্তু সেটা আর হবে না, কোনোদিনই হবে না। একদিন হবে, একদম মাঝ চলে গেল ভিক্টোরিয়া, এখানে ভিক্টোরিয়া চলে গেল। ওয়াও, হাইওয়েতে আছি এখন আমরা। দেখতে পাচ্ছ এখানে যারা তোমরা এসেছো তারা তো চিনেই গেছো, আর যারা আসনি তারা একবার ঘুরে যাও এখানে, বেশ ভালো লাগবে। হ্যাঁ এখন এসো না, বাট এক সময় তো এসে ঘুরে যাও। দারুন আমার সামনে এখন বিশ্ব বাংলা গেট, আমি নামতে পারছি না এখন, নামা সম্ভব না আমার পক্ষে। কোথাও ঘুরতে, হ্যাঁ কারণ আমি অন্য
কারণ আমি অন্য কোথাও ঘুরতে যাচ্ছি, তাই জন্য আমি বিশ্ব বাংলা গেটে নামতে পারছি না আজকে। আর চলে এসেছি বিশ্ব বাংলা গেট। চুলগুলো পুরো পাগলের মতো লাগছে। মারাত্মক সুন্দর, খুব 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 সুন্দর। অনেকটা টাইম আমার কাছে আছে যেখানে আমি যাব, তো অনেকটা সময় আমার ওয়েট করতে হবে। তো কি করবো, আমি রাস্তায় হেঁটে বেড়াচ্ছি। তো খুব সুন্দর ভিউ দেখো, খুব সুন্দর। প্রচন্ড রোদ, কিন্তু তাও সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। মানে অনেকটা দিন পরে তো বাড়ি থেকে বেরোনো হলো, প্লাস এরকম একটা ভিউ সব জায়গা, মানে লাইক অন্যরকম। মানে মনে হচ্ছে যে অন্য কোথাও বেড়াতে এসেছি, মানে নিজের শহর ছেড়ে, বাট না, নিজের শহরেই ঘুরছি। তো ভীষণ ভালো লাগছে, ফার্স্ট টাইম আমি এখানে এসেছি, তাই জন্য আরোই বেশি ভালো লাগছে। আমার প্ল্যান আছে, আমি আর একদিন এখানে আসবো, আর সেটা আরও ঠিকঠাকভাবে প্রপার ওয়েতে, প্রপার গেট আপে। আর দেখি সেটা কবে আসতে পারি, জায়গাটা তো চিনে গেলাম মোটামুটি, তো অনেকবারই আসবো আশা করি। 1 2 3 ইয়ে। তো আজকে যেখানে এসেছি সেখানে যাওয়ার আগে বিশ্ব বাংলার নিচে একটুখানি ঘুরে নেব। আজকে ওপরে যাবো না বিশ্ব বাংলার, ওটা আরেকদিন যাবো। তো আজকে আপাতত নিচে যে গ্রাউন্ডটা আছে ওখানে আমরা ছবি তুলব, প্রমোশন করব, অনেক অনেক কিছু করব। তো দেখো আমার পেছনে বিশ্ব বাংলা গেট আছে, আর এখন আমি এখানে যাব। তো ইয়া চলো, তোমাদের কেমন লাগছে বলো? ভালো লাগে, দারুণ দেখতে। তো ফাইনালি বিশ্ব বাংলা গেটের নিচে আমি এখানে আছি। দেখো গ্রাউন্ড, আর ওপরে বিশ্ব বাংলা গেট, আর ওখানে ছবি তুলছে যারা আমার সাথে এসেছে আজকে ফটোশুটে, খুবই ব্যস্ত। ভিউটা দেখো তোমরা, ওয়াও, জাস্ট অ্যামেজিং। তোমরা যারা খুব ছবি তুলতে ভালোবাসো তাদের জন্য পারফেক্ট জায়গা, ডেফিনেটলি এখানে আসবে। সুন্দর আসছে, পুরো ঘেমে নিয়ে গেছি। দেখো আমার পেছনে লোকটা সুন্দর করে তাকিয়ে গেছে। ও মাই গড, সেই ভাবো নো মেকআপে যদি এরকম তাকায় সবাই, সব দিক থেকে মেকআপে কত তাকালো। ও মাই গড, প্রচুর গরম লাগছে। আমি চলে গেলে ফোনটা ফুল টাইমের জন্যই পাবি, তাই চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ, আমি কোথায় যাব সেটা এখন বলবো না, আমি তো ঘুরতে এসেছি, লং ড্রাইভ ডেট, সো আমাকে তো যেতেই হবে, তাই না? তো হ্যাঁ, এবার কী বলে ওটাকে, মানে আরে রহস্য বা ওই সারপ্রাইজ কার সাথে এসেছি সেটা একদম ভিডিওর এন্ডে গিয়ে দেখাবো তোমাদেরকে, কী বলো? তাই তো, হ্যাঁ একদম লাস্টেই আমাদের সাথে কী আছে সেটা কিন্তু এখনও রিভিল করিনি। সো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা ভাবতে থাকো কে আসতে পারে আমাকে লং ড্রাইভে নিয়ে। প্রচন্ড গরম, এখন হাত পাখা দিয়ে বাতাস করতে চলেছি আমি। তো এই চলে এসেছে আমার হাত পাখা। হ্যাঁ, এবার বলতে পারো যে এসিটা কেন চালায়নি। হ্যাঁ, এসি এখন দেখো টাকা নষ্ট করার কোনো মানে হয় না, কারণ ডেটে যাচ্ছি, প্রচণ্ড টাকার দরকার, তুমি বুঝতে পারছো, তার জন্য বেকার এখন এসিকে নষ্ট করো।
তো এই টাকাটা বাঁচিয়ে রাতে আমরা ডিনার করব। গাড়ি চালানোটা যদিও আমি শিখিনি, তবে খুব তাড়াতাড়ি শিখে যাব। না আমি আমি 18 প্লাস, আমি শিখতে চাইলে শিখতে পারবো। আমি 18 প্লাস। আগে সাইকেল চালিয়ে দাও। খালি পায়ে ভালো লাগছে আমাকে। আজকে হসপিটালে রোগীদের মতো লাগছে, তার একটা স্পেশাল কারণ আছে। তখন থেকে স্পেশাল কারণ, স্পেশাল কারণ লোকে বিরক্ত হয়ে টিভি বন্ধ করে দেবে। মানে আমার চল নদী সীমান্ত চলে গেছে, এর আগে একবার খেয়ে নিয়েছে। আচ্ছা আমার একটু হাওয়া দাও দাও। আহ কি আরাম, কিরে আমায় তো দি, আমার ঠান্ডা জল। এখন দই ব্যাগটা দাও। আমি ঠান্ডা জল খেতে চাই, প্লিজ মুঝে ঠান্ডা জল দে। কি গানটার নাম কি? মচায়েঙ্গে মচায়েঙ্গে। আমরা পাপড়ি চাট কিনে নিয়ে এসে খেতে চাইছি। যে তো কে, আমি ঠান্ডা জল খেতে চাইছি, পাপড়ি চাট খাবো না ভাই। আমি আমি জানি তোমরা বলে নিয়ে চলে যাবে, আমি হবে না এটা, আমি হবে না এটা, বাংলাও যায় না। এখানে মিনিমাম 20-25 জন আছে, যাকেও চেনে না। তোমার একটা ছেলে লাইন মারছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে চলেছে ভিডিও করছিল। কিরকম ভিডিও ক্যামেরা অন করে এখন বসে আছি গাড়ির মধ্যে। সেটা হচ্ছে আজকে আমার পরীক্ষা ছিল, আমি পরীক্ষা দিতে এসেছিলাম। আমার
পরীক্ষা ছিল আমার, পরীক্ষাটা হচ্ছে নিট পরীক্ষা, তোমরা জানো সবাই মেডিকেলের জন্য যে পরীক্ষাটা দিতে হয়। ওয়াও আকাশটা খুব সুন্দর লাগছে, সি সি স। তোমরা দেখতে পাচ্ছ, আমাকে মনে হচ্ছে না, আমাকে মনে হচ্ছে আমি পাগলা গারদ দিয়ে পালিয়ে এসেছি। ড্রেস আপ পুরো সব ম্যাচিং, সবই ঠিকঠাক আছে, মুখ ফুক শুকিয়ে গেছে পুরো, মানে খাইনি সারা দিন ফিন। বাবা তুমি একা খাবো? তুই একাই খাবি, আবার কি? তুই যা গিয়ে বস, আমি একা খালা খাবো। চলো এবার এসে নিলি ধাবায় খেতে, ওরা গিলেছে একবার, আবার আমার সাথে খাবে বলেছে। ধাবাটা সুন্দর, আমার সুন্দর জায়গাটা। আচ্ছা শেষ হয়ে গেছে আমাদের চিলি চিকেন ফ্রাইড রাইস, ভীষণ ভালো ছিল খাবারটা। তোমরা ধাবাটা দেখে নাও, যদি কখনো আসতে চাও চলে এসো, এটা টেকনো ইন্টারন্যাশনাল এর কাছে। আর দেখো আর ধাবা টাইপের এখানে অনেকগুলো দোকান আছে, অনেক আইটেমস আছে খাবারের, ভীষণ ভালো খেতে অফকোর্স, আর খুব কম দামে। আর এখন আমরা বাড়ির দিকেই যাচ্ছি, চলো। আমি ঘুমিয়ে গেছি, মানে আমি মাথা নিচু করে শুয়ে শুয়ে আমি ঘুমিয়ে গেছি, একদম ডিপ ঘুম। তো তারপর হঠাৎ করে আমার ঘুম ভাঙে আধা ঘন্টা না এক ঘন্টার মাথায় গিয়ে, তখন আমি লাফিয়ে উঠি, কি পরীক্ষা? তারপরে আবার একটু ঝিমোচ্ছিলাম ঘুমোচ্ছিলাম ওই করে করে, তারপরে যখন টাইম হলো পরীক্ষা শুরু হলো, খুব স্পিডে পরীক্ষা দিয়েছি, যে টাইম যাতে আমার মানে বেঁচে যায়, যাতে আমি লাস্টে গিয়ে আবার না পারি। তো মাঝে মাঝে আমার মানে অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম, এটা আমার স্বভাব, আমি অন্যমনস্ক হয়ে যাই। তো না বলছি, এবার হচ্ছে গিয়ে তো তারপর পরীক্ষা আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেকটা সময়, তারপরে ছিল আমি বারবার মানে কি বলে রিভাইজ মানে মেলাচ্ছিলাম টেলাচ্ছিলাম এ করছিলাম, তারপরে তো খাতা পাতা দিয়ে চলে আসা টাসা। তো যেটা হয়েছে আমার অদ্ভুত লাগলো, আমি যতদূর জানি যে আমি আমি ভাবতাম যে আমি হয়তো একাই যে যে একটু মানে কি বলে সিরিয়াস কম পরীক্ষা দিতে গেছি এত বড় একটা পরীক্ষা, আর না না আমার থেকেও অনেক ভালো ভালো লেভেলের লোক আসে। এটাই গেছিলাম আমরা, এইটা আচ্ছা। তো আমার থেকেও খুব ভালো ভালো লেভেলের লোক আসে, সেটা হচ্ছে গিয়ে একজন মানে আমি বসেছি যেখানে ওই রুমে কজন, এগারোটা ছেলে তিনটে মেয়ে বসেছে, তো দুটো মেয়ে ওই সাইডে, আমি একা হচ্ছে এক পাশে। এবার আমি দরজা থেকে আর কি আমাকে দেখা যায়, তো ওই কোনো কোনো আরেকটা রুম আছে, এবার ওই রুমে হচ্ছে জানালা থেকে কাউকে দেখা যাবে না, এবার জানালার সামনে একটা বেঞ্চ আছে যতদূর বোঝা গেল, তো ওই বেঞ্চ থেকে যদি কেউ হেলান দেয় তাহলে হচ্ছে গিয়ে দেখা যাবে এই মানে আমি যে দিকটাতে আছি। আমি প্রথম ভেবেছিলাম হয়তো মনের ভুল বা কিছু একটা, মানে যেহেতু জানালা দরজার দিকে তাকানো মানে ছিল, আমি এদিক ওদিক দেখছিলাম সব দিককে, এবার হঠাৎ করে দেখলাম যে কি ওটা তাকিয়ে আছে, ঠিক আছে হয়তো এমনিতে, কিন্তু পরে বুঝলাম যে না টানা পাঁচ ঘন্টা যাবত একটা ছেলে হা হা করে তাকিয়ে আছে। তারপরে এত অস্বস্তি ছিল, আমি তো ওইখানে দাপাদাপি শুরু করেছি, এই এই হা এই মানে মুখ মানে মুখের এক্সপ্রেশন খুব বিরক্ত বিরক্ত একটাই, তারপর স্যার শেষের দিকে দরজাটা আটকে দিয়েছে। আমি মানে সত্যি সত্যি এটা করেছে, স্যার এসে আমার দরজাটা আটকে দিয়েছে, জঘন্য পরীক্ষা দিতে এসেছে নিট পরীক্ষা কিনা, পাঁচ ঘন্টা জানালা থেকে হেলান মেরে মেরে তাকিয়ে আছে, আজব। এই হচ্ছে গিয়ে পরীক্ষা। আর তো গেলাম, কাউকেই চিনি না, কোনো পরিচিত কাউকে পড়েনি, এক সব পুরো আন্নাদের মধ্যে গিয়ে।
আর দিলাম পরীক্ষা, আবার জানি না কি হবে। কিন্তু যেখানে পরীক্ষা হল পড়েছে আমার খুব ভালো লেগেছে, যদি ওখানে কোনো পড়াশুনোর কিছু থাকে আমি ওখানে ভর্তি হব টেকনো ইন্টারন্যাশনাল। ভিতরটা এত সুন্দর না, ওখানে ওয়াশরুম থেকে শুরু করে এভরিথিং খুব খুব সুন্দর, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এটাই ছিল আমার আজকে সারপ্রাইজ ডেট উইথ মাই এক্সাম পেপার। আর হ্যাঁ, একটা রুমের মধ্যে নটা ফ্যান ছিল, দেখলাম সব কিছু তাকিয়ে তাকিয়ে। বেশ কলেজ কলেজ, এই সিনেমার কলেজগুলো হয় না মাঝখানে ফাঁকা, সব জায়গা দিয়ে রুম টুম ওরকম পুরো। আর আমি যখন বেরিয়েছিলাম আমার এরকম মনে হচ্ছিল যে হয় আমি পেশেন্ট কোনো, নইলে আমি সেলিব্রিটি। মানে সবাই ফোকাস মেরে তাকিয়ে আছে, পুলিশ থেকে শুরু করে গার্ডিয়ান সবাই, মানে কত শখানিক লোকের বেশি। আমি মানে ভিতর মতো আমি পুরো এরকম তাকাচ্ছিলাম যে কী হয়েছে এরকম করে। আর ওই নিউজের চ্যানেল ফ্যানেল ছিল, আমি সাইড করে বেরিয়ে গেছি, তারপরে বাড়ির লোক এসে ধপ করে ধরলো আমাকে, এই বলে আমি দাপিয়ে গেলাম। তো গাইস, আমার ফোনের চার্জ একদম লো হয়ে গেছে, পাওয়ার ব্যাংক আনতেও ভুলে গেছি, তো অত কত খেয়াল ছিল না। তো তাই জন্য ভিডিওটা আমি এখানে শেষ করতে হবে, নইলে বাড়ি গিয়ে আমি শেষ করতাম ভিডিওটা। তো ব্লগটা আমি এখানে শেষ করবো। এটা হাই করো, বাই করো, যা করো করো, বাই বাই। এই দেখো আমাদের সব থেকে আজকে যে মজা দিয়েছি, ইচ্ছে মতো ঘুরিয়েছে, আবার দেখা হবে। ওকে না, আমার তো করতে পারিনি, কারণ আমি পরীক্ষা হলেছিলাম, এরপরে আবার কাকুকে নিয়ে ঘুরবো আমরা, তখন আমি ফাঁকা থাকবো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনে ক্লিক করে দেবে যাতে নোটিফিকেশন পেয়ে যাও, অবশ্যই দেবে। আর ফুডি আর মুডি কেও তোমরা সাবস্ক্রাইব করে দিও। এবার তো বলো আমাকে, একদম খুব ভালো ভিডিও বানায়, খুব ভালো ভিডিও বানায়। আবার তোমাদের সাথে, এখন থেকে তোমাদের সাথে আমি রেগুলার থাকবো, যেহেতু পরীক্ষাটা শেষ হয়ে গেছে, বুঝতেই পারছো আমি মোটামুটি ফাঁকা, হালকা পাতলা হোক এখন থেকে আমি। পরীক্ষার আগে বিজি ছিল, সেটাই বক্তব্য। আমি ভালো ভিডিও করবো। থেকো সবাই খুব ভালো থেকো, হেলদি থেকো, আর বাই বাই, গুড নাইট।